নমস্কার বন্ধুরা, আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মিক্সড ফ্রুট জ্যাম। এই রেসিপিতে আমি সমস্ত রকমের ফল ব্যবহার করেছি। কিছুটা নিয়ে নিয়েছি তরমুজ, তরমুজের দানাটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটা মিক্সার গ্রাইন্ডারের বড় বাটিতে আমি ভালো করে বেটে নেব। আরও যেসব ফল নিয়েছি সেগুলো হচ্ছে পেয়ারা, আঙুর, আপেল, কলা, সমস্ত ফলই আমি ছোটো করে টুকরো করে নিয়েছি। একটু নিয়েছি আনারস, একটু নিয়েছি আঙুর, আর একটু বেদানা, আর অল্প একটু নিয়েছি আমের পাল্প। সমস্ত ফল আমি ভালো করে বেটে নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিলাম একটা বড় ডেচকিতে। এটা খুব ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন অবধি ভালো করে ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি দু কাপের মতন চিনি ব্যবহার করব। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে ব্যবহার করবেন। আমি এখানে দু কাপ চিনি ব্যবহার করেছি, আর কালারের জন্য সামান্য একটু লাল ফুড কালার দিয়েছি, সেটা দেখানো হয়নি। আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, যেহেতু এতে অনেকটা পরিমাণে তরমুজ পড়েছিল, রংটা একটু হালকা লাল হয়েছিল, কিন্তু আমি আর একটু লাল করার জন্য আর একটু কালার দিয়েছি। আর দু চামচ দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন, তাহলে পেকটিনটা খুব ভালো বেরোয়, ফলের থেকে যে পেকটিনটা থাকে সেটা খুব ভালো বের হবে, আর একটু জ্যামটা ঘন ঘন হবে। আর পাতিলেবুটা দিলে একটু সংরক্ষণেরও কাজ করে। এবার যখন 10-15 মিনিট ভালোভাবে ফুটে গেছে তখন একটা প্লেটে ঢেলে নিয়েছি, যখন দেখব প্লেটে ঢালার পরে কোনো পোকার জল কাটছে না তখন এটা নামিয়ে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন একটু ঘন ঘন হয়ে যাবে, আর প্লেটে ঢাললে কোনো পোকার জল এর থেকে বেরোবে না বা জল কাটবে না। এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে হালকা ঠান্ডা অবস্থাতেই কোনো আমি কাঁচের শিশিতে বা বয়ামে ঢেলে নেব। এটা আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যদি ফ্রিজে রাখেন, কিন্তু যদি নর্মাল এমনি বাইরে রাখেন তাহলে এটা এক সপ্তাহের মধ্যে খেয়ে নেবেন, যেহেতু এতে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন, যেহেতু কোনো প্রকার কেমিক্যাল বা কোনো প্রকার কিছু বাইরের কোনো কিছু ব্যবহার করা হয়নি, সেই জন্য এটা খুবই স্বাস্থ্যকর আর খেতেও খুব সুস্বাদু। যে কোনো জ্যামের থেকেও এটা বেশি সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাচ্চাদের টিফিনে আপনারা এইভাবে স্যান্ডউইচে মাখিয়ে দিয়ে দিতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন, রুটি পাওয়াটায় সব কিছুতে মাখিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।